হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এই যে ভ্যাকেন্সিটা হলো, এই ভ্যাকেন্সিটা আপনারা যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলেই আপনারা আবেদন এখানটা আপনারা করতে পারেন। মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, অথবা আপনাদের এখানে কোনো আপনাদের অ্যাপ্লিকেশান ফিও জমা দিতে হচ্ছে না। নো অ্যাপ্লিকেশান ফি, এটা আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হচ্ছে না। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ফর্ম ফিল আপটা করে আপনাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টসটা আপনাদেরকে বলে দেবো। সেই ডকুমেন্টস সাথে আপনাদেরকে অল ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে একটা ওদের ড্রপ বক্স করা হয়েছে, মানে ওখানে আপনাদেরকে অফিসে গিয়ে ফেলে আসতে হবে। সেটা কোন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটাও আপনাদেরকে জানাবো। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যখন আপনাদের মিউনিসিপ্যালিটি অথবা আপনার ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সি বেরোলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই, কেন আপনাদের একটু সাপোর্টের দরকার। এখানটা আপনারা যেমন দেখেন, যেমন আপনাদেরকে বললাম, এখানে এখানে আপনাদের মাধ্যমিক পাস আপনারা হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট ডেট আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, 2 জুলাই 2024, মানে 2 জুলাই 2024 তারিখে এটা রিলিজ হয়েছে। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অনলি ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে ইন্টারভিউ মাধ্যমে এখানে ডাকা হবে। এখানে আপনাদের মেরিট বেসে, মানে এখানে আপনাদের মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্টে আপনার যদি নাম আসে তাহলেই আপনাদেরকে ইন্টারভিউ মাধ্যমে আপনাদেরকে ডাকা হবে। সেটা আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা জানতে পারেন, অথবা আমি যদি জানি তাহলে ভিডিও আপলোড করে দেবো। সেই জন্য আপনাদেরকে বলি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে কোনো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এখানটা জানতে পারবেন। 8 নম্বর কলমে এখানটা দেখতে পাচ্ছেন, নো টিএ ডিএ উইল বি অ্যালাউড টু বি অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। আপনারা কোনো টিএ ডিএ পাবেন না আপনারা ইন্টারভিউ সময়। আপনাদেরকে যেমন বললাম, এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ফর্ম ফিল আপটা করে আপনাদেরকে সাথে আপনাদেরকে সব ডকুমেন্টস সেটাও জানাবো। তাহলে আপনাদেরকে আগে ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখে দিই, কেন অনেক বন্ধুরা ফর্ম ফিল আপ করার সময় ভুল করে দিন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদেরকে বলে দেবো, সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা এখানটা দিয়ে দেবেন। রাইট সাইডে আপনার ডেট, যেটা আপনাদেরকে এখনই বললাম, 2 জুলাই 2024 আপনাদেরকে ডেটটা দিয়ে দিতে হবে। রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটো সাইজে আপনাদেরকে একটা ক্রস সাইন আপনাদেরকে করে দিতে হবে। তারপর এখানটা দেখেন, আপনাদেরকে ফার্স্ট নেম আপনাদেরকে এখানটা ফিলটা করে দিতে হবে। আপনাদের যা নাম ক্যাপিটাল লেটার আপনাদেরকে লিখে দিতে হবে। মিডল নেম যদি থাকে আপনাদের তাহলে আপনারা মিডল নেম আপনারা এখানটা বসিয়ে দেবেন। লাস্ট নেম এখানটা যেমন দেখতে পাচ্ছেন, লাস্ট নেম আপনাদেরকে এখানটা ফিলটা করে দিতে হবে। ফাদার এখানটা আপনাদেরকে ফাদার নেম আপনাদেরকে সেটাও আপনাদেরকে ক্যাপিটাল লেটার আপনাদেরকে ফিলটা করতে হবে। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, সবকটা আপনাদেরকে বড় বড় করে এখানে বক্সটা দিয়ে আছে, সেই বক্সে আপনাদেরকে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফাদার নেম আপনাদেরকে লিখে দিতে হবে। ডেট অফ বার্থ, আপনার যা ডেট অফ বার্থ হয় এখানটা আপনার ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দেবেন। এজ অ্যাজ অন 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে ইয়ার মান্থ আপনাদেরকে এখানটা বসাতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা যদি ম্যারিড, ডিভোর্স, উইডো যা থাকেন আপনারা এখানে আপনারা টিকমার্ক আপনারা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনার ইন্ডিয়ান, এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে আপনারা 7 নম্বর কলমে চলে আসেন, এখানটা আপনাদেরকে অ্যাড্রেস বসাতে হবে। ক্যাপিটাল লেটারে আপনাদেরকে এখানটা অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। তারপরে এখানটা যেমন দেখতে পাচ্ছেন, পোস্ট অফিসে এখানটা আপনাদেরকে নামটা আপনাদেরকে লিখে দিতে হবে। টাউন সিটি, আপনারা সিটি বা অথবা আপনারা টাউনে থাকেন এখানটা আপনারা লিখে নেবেন। মিউনিসিপ্যালিটি, আপনারা কোন মিউনিসিপ্যালিটি আছেন এখানে আপনাদেরকে মিউনিসিপ্যালিটি বসিয়ে দিতে হবে। ওয়ার্ড নাম্বার আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে, আপনাদের যা ওয়ার্ড নাম্বার সেটা আপনারা ফিল এখানটা করে নেবেন। ডিস্ট্রিক্ট, আপনাদের কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টে এখানটা আপনাদেরকে নামটা আপনাদেরকে লিখে দিতে হবে। স্টেট, আপনাদের স্টেট এখানটা আপনাদেরকে স্টেট বসিয়ে দিতে হবে। তারপরে আপনাদেরকে পিনকোড এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। বাড়ি অ্যাড্রেস আপনাদের যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা যেমন আপনাদেরকে প্রথম বললাম সেরকম আপনাদেরকে পরপর এই সবকটা আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। কন্ট্যাক্ট জন্য আপনারা এখানটা দেখেন, কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে মোবাইল নাম্বার কম্পালসারি, মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন। রেসিডেন্সি, এখানটা আপনাদেরকে কোন জায়গায় আপনারা থাকেন এখানটা আপনাদেরকে সেটা আপনাদেরকে লিখে দিতে হবে। ইমেল আইডি আপনার কম্পালসারি, ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক, যেমন আপনাদের বললাম এখানে আপনাদের মাধ্যমিক পাস আপনাদের কোয়ালিফিকেশান লাগবে।
এখানে আপনাদেরকে বোর্ডের নাম আপনারা দিয়ে দেবেন, ডিগ্রির মধ্যে আপনারা মাধ্যমিক এখানটা লিখে ফেলবেন, কোন সালে আপনারা পাস হয়েছেন সে পাসিং ইয়ারটাই আপনারা এখানটা বসিয়ে দেবেন, ডিউরেশান এখানটা আমরা 1 দিয়ে দেবেন, পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। পরপর যদি আপনাদের এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনাদেরকে HS গ্র্যাজুয়েশন এক্সট্রা যা যা কোয়ালিফিকেশান সেটা আপনারা এখানটা দিতে পারেন, কিন্তু আপনারা যা ডকুমেন্টস দেবেন না কেন আপনাদেরকে সাথে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান মধ্যে আপনাদের এখানটা এক্সট্রা যদি আপনাদের কোনো কোয়ালিফিকেশান থাকে কম্পিউটার বা আদার্স তাহলে আপনারা এখানটা দিতে পারেন, নাও দিলে এখানে চলবে আপনাদের। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি আপনাদের থাকে, মানে কোনো খেলাধুলা সার্টিফিকেট থাকে, খেলাধুলার মধ্যে আপনাদের ইন্টারেস্ট থাকে বা অন্য কিছু থাকে, এখানটা আপনারা লিখে দেবেন। ল্যাঙ্গুয়েজ নন প্লিজ টিক, তার মানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে এখানে সিরিয়াল নম্বর 1 লিখবেন, ল্যাঙ্গুয়েজ মধ্যে আপনাদেরকে বেঙ্গলি লিখে দেবেন এখানটা, রাইট রিড স্পিক যেটা আপনারা জানেন সেখানে আপনাদেরকে টিক মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। সেমনি আপনারা ইংলিশ যদি জানেন সিরিয়াল নম্বর 2 এখানটা লিখে ফেলবেন, ইংলিশ দেওয়ার পর রাইটিং রিডিং স্পিকিং আপনারা যা জানেন টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। 3 নম্বর কলমে আপনারা যদি হিন্দি জানেন তাহলে এখানটা আপনারা হিন্দি বসিয়ে আপনাদেরকে রাইটিং রিডিং স্পিকিং আপনাদেরকে পরপর টিক মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার এখানটা চলে আসেন, এটা খুব ভাইটাল, এখানে একটু বোঝার ব্যাপার। যেমন এখানটা দেখেন প্রুফ অফ এজ মাধ্যমিক অ্যাডমিট কার্ড যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনারা ওয়াই লিখবেন অথবা আপনারা টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন, তার মানে ইয়াস হয়ে যাবে আপনাদের। তাহলে আপনাদেরকে নাম্বার অফ ডকুমেন্টস ইনক্লোজ ফটোকপিস এর সাথে আপনারা কী কী দিচ্ছেন এখানটা আপনারা সে কপিটা আপনারা এখানটা লিখে দেবেন। প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার মানে আপনাদের মাধ্যমিকে যেটা মার্কশিটটা দিচ্ছেন অথবা এক্সট্রা যদি আপনারা কোনো কোয়ালিফিকেশান দিচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে আপনাদেরকে আপনাদের কোন কোন কোয়ালিফিকেশান আপনারা কোন ডকুমেন্টস দিচ্ছেন কটা দিচ্ছেন সেটা আপনাদেরকে নাম্বার আপনাদেরকে দিয়ে দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্স মানে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড আপনারা যা দিচ্ছেন টিক মার্ক দিয়ে আপনাদেরকে সে এখানটা আপনাদেরকে ডকুমেন্টসের নাম আপনারা এখানটা লিখে নেবেন। কাস্ট সার্টিফিকেট টিক মার্ক দিয়ে আপনারা সেম এরভাবে আপনারা লিখে নেবেন। তারপর আদার্সের মধ্যে চলে আসেন, আপনারা যদি ম্যারিড থাকেন বা ম্যারেজ সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এখানটা দিতে পারেন। ডিক্লারেশানটা একটু আপনারা পড়ে নেবেন, ডেট এখানটা আপনারা দিয়ে দেবেন, প্লেস আপনারা এখানটা দিয়ে একটা আপনাদেরকে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। এবার এর সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটাকে সেটা আপনাদেরকে বলে দিলাম, তবু একবার আপনাদেরকে দেখে দিই কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট সোল ইনক্লোজ সেলফ অ্যাটেস্টেড, যা আপনারা ডকুমেন্টস দেবেন সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড আপনাদেরকে ডকুমেন্টস করে দিতে হবে। প্রুফ অফ এজ মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে, প্রুফ অফ রেসিডেন্স মানে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড আপনাকে দিতে হবে, মার্কশিট আপনাদেরকে মাধ্যমিকে মার্কশিট দিতে হবে, তারপরে আপনাদেরকে SC ST OBC যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে সেই ডকুমেন্টসটা আপনাদেরকে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। সে ড্রপ বক্সটা আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন ড্রপ বক্স করা হয়েছে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাঘাযতীন রোড শিলিগুড়ি 7340-01, তার মানে আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে ফেলে আসতে হবে। ফর্মে যেটা লাস্ট ডেট 26 জুলাই 2024, 4:30 আগে আপনাদেরকে ওখানে একটা ড্রপ বক্স করা হয়েছে সেই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। এখানটা আপনাদের এজ লিমিট যেটা হলো এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদের 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। ডেট অফ বার্থ 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে। যদি আপনারা SC ST OBC A OBC B যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে 22 থেকে 40 বছর বয়স আপনাদেরকে হতে হবে। এখানে টোটাল অফ ভ্যাকেন্সি 35, মানে 35খানা এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে। পোস্টের নাম আপনাদের অনারি হেলথ ওয়ার্কার, এটা শুধু এখানে আপনারা যেমন এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট, তার মানে ওমেন ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। ম্যারেড ডিভোর্স অথবা ভিডো যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা স্যালারি 4,500 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে? শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন।